আমাদের আকল আবেদন, তিনি যেন এই মার্কেটের এই যে ধ্বংসস্তূপ এটা যেন দ্রুত সরিয়ে পরিষ্কার করে এখানে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেন, তাইলে আমরা তার কাছে কৃতজ্ঞ থাকবো। এবং আমরা আমাদের পুনর্বাসনে এবং আমরা আমাদের সামনে যে ঈদ সিজন, এই সিজনে যেন আমরা অন্ততপক্ষে বউ বাচ্চা নিয়ে, বিবি বাচ্চা নিয়ে, ছেলে মেলে নিয়ে, মা বাবা নিয়ে সুন্দরভাবে ঈদটা অন্ততপক্ষে করতে পারি, এটা তাদের কাছে কাম্য। আপনি এখানে দোকান কয়টা ছিল? আমার 9টা দোকান ছিল। কোন মার্কেটে? মহানগরী মার্কেট। মহানগরী মার্কেট, গুড লাক কালেকশন। গুড লাক কালেকশন। কি নাম আপনার? মোহাম্মদ নুরুল ইসলাম। ইসলাম, কত টাকার মতো এখানে মূলধন ছিল আপনার? মূলধন দোকান ছাড়া, শুধু দোকান ছাড়া আপনার মালামালি ছিল প্রায় 1 কোটি টাকার মতো। 1 কোটি টাকার মতো মালামালি। কোনো ঋণ আছে? ঋণ তো আছে, ঋণ ছাড়া কি ব্যবসা? ব্যাংকের ঋণ আছে, ঠিক আছে, তারপরে এমনি ওই ইয়ে হাত ঋণ আছে, ব্যবসায় ঋণ আছে। কত টাকার মতো? প্রায় 1.5 কোটি টাকার মতো ঋণ আছে। ঠিক আছে, এখন আজকে 3 দিন হয়ে গেছে গা, আমাদের সরকারের পক্ষ থেকে 2 দিন হয়ে গেছে, সরকারের পক্ষ থেকে এখনো আমরা কোনো সহযোগিতা বা কোনো কিছু পাই নাই, আশ্বাসও পাই নাই। তারপরে হচ্ছে কি, এই যে মনোহর মার্কেটটা পুড়ে গেছে, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন খুব দ্রুততার সাথে সিটি কর্পোরেশনের লোকজন দেওয়া, যাতে আমাদের এগুলো পরিষ্কার করে, যাতে আমাদেরকে একটা পুনর্বাসন করে দেয়। আমরা সরকারের কাছে, আপনাদের দ্বারা, মিডিয়ার দ্বারা সরকারের কাছে এই জিনিসটা পৌঁছায় দিতে চাই। সরকার যাতে জিনিসটা দেখে, দেখে আমাদের যাতে খুব দ্রুততার সাথে আমাদের যাতে একটু দিকে তাকায়, তাহলে আমাদের বউ বাচ্চা মা বোন যারা আছে সবাই মনে করেন আমরা না খাইয়া মরুন। কারণ বাড়িতে যাবো তো পকেটে টাকা নাই, সবই তো ক্যাশে ছিল আমাদের। নাম নেই, যদি একটু পরিষ্কার করে সিটি কর্পোরেশনের লোক, আমরা অন্তত ঈদ পর্যন্ত এখানে বসে যেন ব্যবসা করতে পারি। এখানে লাগলে আমরা রাস্তায় চৌকি বিক্রি, তারপরে আমরা এই জায়গায় চৌকি বিক্রি ব্যবসা করতে পারি। কিন্তু এই পরিষ্কারের নাম নেই, সকালবেলায় আগুন নিয়ন্ত্রণে চলে আসছে, এখন তো পরিষ্কার করে দিতে পারছি। এটার জন্য মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের এগুলো পরিষ্কার করে আমাদের পুনর্বাসন করে দেয়।